তুমি আবার সর সর সর, তাড়াতাড়ি সর। কিভাবে এসেছি কি বলবো, শুধু মনে হচ্ছে যদি কেউ দেখে নেয়। তারপর বল, এনে তোর টাকাটা নে। কতদিন ছুঁয়নি, জানিস তুই চলে আসার পর আমার প্রচন্ড কষ্ট হয়েছিল। আমার মনে হচ্ছিল আমি যেন একা হয়ে গেছি। আমি আছি তো, সব সলভ হয়ে যাবে। হ্যাঁ বলছি, থানা থেকে কি বললো রে? কি বললো? সলভ হয়ে যাবে। নিশাটা মার্ডার কেস, আর বডিতে অনেকগুলো আঘাতের চিহ্নও পাওয়া গেছে। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, তুই কি সেদিন ওই প্রথমবারই আলমারিটা? হ্যাঁ, আমি তো জাস্ট আমার ব্যাগটা রাখতে গেছি আর কি, প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, কি বলবো তোকে। তাহলে মার্ডারটা কি করলো? আমি শুধু এখন তাকেই। তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? মানে আমি কি মার্ডার করেছি নাকি? ছি, তুই বন্ধু হয়ে বন্ধুকে তোর টাকাটা নে। কি বন্ধু হয়ে কি বল? আরে আমি কি একবারও বলেছি তুই মার্ডারটা করেছিস? দিকে দেখা। আরে আমার তো তোর জন্য চিন্তা হচ্ছিল। কেন, আমার জন্য কেন চিন্তা হচ্ছে? আমি কি করেছি? নিশা, 301 নম্বর রুমটা তোর নামে বুক করা ছিল। তো আমার নামে বুক ছিল মানে আমি তো ওই রুমে থাকিনি। রিল্যাক্স, 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 রিল্যাক্স। দেখ, পুলিশ এখন এটা জানে না, ঠিক আছে? আমি বলছি যদি জানতে পারে। প্লিজ, এর মধ্যে 10 লাখ টাকা আছে, যদি তোর আরো লাগে আমি আরো দেব। না না নিশা, না। দেখ তোর বর জানতে পারলে তো। আমার বর কিচ্ছু জানতে পারবে না। এই টাকাগুলো সম্পূর্ণ আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিচ্ছি। তুই শুধু একটু এই কেসটা সলভ কর, আমার আর বসলে হবে না। অভি আসার আগে আমি না গেলে খুব প্রবলেম হয়ে যাবে। নিশা, বরকে পেয়ে আমায় ভুলে গেলি বল? না মানে দেরি হয়ে যাচ্ছে রীতি, আমায় ছাড় এখন, আজকে দিনটা আমায় ছেড়ে দে। আমার কত